নমস্কার বন্ধুরা আরও একটা বাঙালির ভালোবাসার একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে কলাপাতায় ইলিশ মাছ ফার্স্টে তো দেখলে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এদিকে একটা কলাপাতা আনা করিয়েছিলাম তো সে কলা পাতাটাকে এবার পিস পিস করে আমি সুন্দর করে কেটে নিয়েছি ফার্স্টে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কারণ হচ্ছে যে কলাপাতায় তো ভীষণই কস থাকে সেই কারণে তো দেখো এবার এভাবেই কিন্তু কলা পাতাগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে এদিকে দেখো আমার কলা পাতাগুলো সব কেটে রেডি করা হয়ে গেল তো এরপর নিয়ে নিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন ঠিক আছে তো ওটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আর এদিকে দেখো কলা পাতাগুলোকে তাওয়ার মধ্যে সুন্দর করে সেঁকে নিচ্ছি তো ধুয়ে কিন্তু এভাবে মুছে নিতে হবে মুছে নেওয়ার পরই কিন্তু সেটাকে ভালো করে সেঁকে নিতে হবে আর মাছের পিসগুলো দেখো ভীষণই ভালো আর প্রত্যেকটা পিসেই কিন্তু ডিম ছিল ডিম ভরা ছিল তো তাই ভীষণই ভালো লেগেছিল খেতে আর রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি এবং ইয়াম্মি হয়েছিল গরম গরম ভাতের সঙ্গে কলা দিয়ে ইলিশ মাছের ভাপা বা ভাজাও বলতে পারো এটা তো আমি ভা ভেজেছিলাম তেলে তো দেখতে থাকো তোমরা কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এবার দেখো কলাপাতাটার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম তো অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে নেওয়ার পরে এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। তো বাটাটার মধ্যে কিন্তু একটু হলুদও আমি অ্যাড করেছিলাম একটু হলুদ অ্যাড করে দিয়েছিলাম কারণ হচ্ছে যে আর যেহেতু মাছটা মানে আমি খোলা কিছুই করব না সেই জন্য তো এবার দেখো সর্ষেটা আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে খুব আস্তে আস্তে খুব ধীরে ধীরে করছি তোমাদের জন্য বন্ধুরা যাতে তোমাদের দেখতে সুবিধে হয় এবং তোমরাও যাতে বাড়িতে এভাবে করতে পারো সেই জন্য দেখো খুবই সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে আমি কিন্তু কাজটা করছি তো দেখো যেহেতু গাদার পিসে গাদার রিং পিসে ডিম থাকে না তো সেই জন্য আমি একটা পেটি থেকে ডিম বার করে এই গাদার পিসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো কারণ হচ্ছে যে যে ধরো গাদার এরকম রিং পিস খাবে সে তো ডিম পাবে না তো সেই জন্য সবাই যাতে ডিমটা পায় মাছে তো সেভাবেই আমি কিন্তু ভাজার জিনিসটা আমি রেডি করেছি এবার দেখো ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে কিন্তু আর একটু সরষের তেল তোমাদেরকে অ্যাড করে দিতে হবে তো এরপর দেখো কালাপাতাটাকে ভালো করে আমি র্যাপ করে দিচ্ছি এভাবে সুন্দর করে আস্তে আস্তে র্যাপ করে দিতে হবে এবং সুতো দিয়ে যে কোনো এক যে কোনো সুতো তোমরা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো ভালো করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে পর নন স্টিকের একটা প্যান গ্যাসে বসিয়ে দিলাম তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেলটা খানিক একটু গরম হয়ে এলে মানে খুব বেশি না অল্প পরিমাণ একটু গরম হয়ে এলে তার মধ্যে মাছটা দিয়ে দিতে হবে যে মাছটা কলা পাতায় অ্যাপ করে রেখেছিলাম তো সেই মাছটাকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো আবারও দেখো দুটো মাছের পিস নিয়ে নিলাম একটা পেটি আর একটা গাদা তো ওরকমই সেম প্রসেসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমি করার চেষ্টা করছি তো বন্ধুরা অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর কেউ যদি বেশি ঝাল খেতে চাও তো লঙ্কাগুলোকে এভাবে কেটেও দিতে পারো কাঁচি দিয়ে আর দেখো ওপর থেকে দিয়ে দিয়েছি আমি কাঁচা সর্ষের তেল আর সর্ষে পোস্ত বাটাটা ভালো করে দিয়েছি তো আমি এখানে কিন্তু শুধু সাদা সরষেটাই ব্যবহার করেছি কালো সর্ষে ব্যবহার করিনি তোমরা যদি কেউ কালো সর্ষেটা দিতে চাও তাহলে সমপরিমাণ কিন্তু তোমরা দিতে পারো যতটা যদি দু চামচ কালো সর্ষে হয় তাতে কিন্তু এক চামচ সাদা সর্ষে কিংবা যদি দু চামচ সাদা সর্ষে হয় তাহলে এক চামচ কালো সর্ষে দেবে আর পোস্তটা পরিমাণ মতো তোমরা এখানে ইউজ করতেই পারো পোস্ত দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে আর এর মধ্যে যদি তোমরা কেউ মনে করো কাঁচা সর্ষের তেলের সঙ্গে একটু পাতিলেবুর রস দেবে কিংবা গন্ধরাজলেবুর রস দেবে সেটা তোমরা ইজিলি ইউজ করতে পারো সেটাতে কোনো প্রবলেম বা অসুবিধা কোনোটাই নেই কিন্তু ভাজার সময় কিন্তু খুব ভালো আর ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তো দেখো আমি তোমাদেরকে পুরোটাই এখানে দেখাচ্ছি আবারও সেই সেমভাবেই কিন্তু আমি মাছ দুটোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা করতে হবে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই এটা ভেজেছিলাম তো ভীষণই ভালো হয়েছিল তো দেখো আমার এটা রেডি হয়ে গেছে খুব বেশিক্ষণ নয় এই দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে এটা করলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো ভীষণই গরম তো আমি মানে খুলতে পারছি না ভীষণই গরম লাগছে হাতে তো যাই হোক তোমাদেরকে আমি খুলে দুটোই দেখালাম তোমার হাজবেন্ড বলে বললো যে আমারটাও একটু খুলে দাও তো দেখো খুলে তোমাদেরকে আমি দেখালাম দুটোই দেখো একটা পেটি একটা গাদা আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে তারটা আমি দেখাতে পারলাম না কেমন হয়েছিল ভেতরটা তো দেখো ভীষণই টেস্ট এবং ইয়ামি আর এত সুন্দর ভাজা হয়েছে দেখো এই দেখো পুরোটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে তো থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলে কিন্তু এই ইয়ামি এবং টেস্টি আর বর্ষাকালে ইলিশ তো ভীষণই ভালো লাগে তো বন্ধুরা জানিও কেমন লাগলো বাই টাটা